ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت عدي للناس للذي ببكة مباركا وهدى للعالمين قال النبي صلى الله عليه وسلم المسجد بيت الله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে অন্তর অন্তস্থল থেকে সবাই জোরদার সই পড়েন আল্লাহুম্মা জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد নদীর পার ভাঙ্গে ও পার গরে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরব দেশে পাগল বেশি আরব দেশে পাগল বেশি ঘুরে একজনা তাহার পরশে ঘষলে লোহা লোহা হয় সোনা
আলালে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আপনারা ভালো আছেন সবাই? জোরে বলেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ পাক ভালো রেখেছে। তো যাই হোক, গত এই ফেব্রুয়ারির 5 তারিখ এখানে জলসা ছিল, তাই না? প্রচণ্ড বৃষ্টি, প্রকট ঠান্ডা, যার বিনিময়ে জলসাটা আজকে ডেট করা হয়েছে। তো আমরা যতই ভালো ভাবি, আল্লাহ ভালো দেনওয়ালা মালিক হয়েছে আল্লাহ, ঠিক কি না? নাই ভালো ভাইবে আজকে ডেট করছি, তাও ইতিমধ্যে দৌড়ানি দুই এবার না দিল, দিছে না দৌড়ানি? তো যাই হোক, এত বাধা বিঘিনির মাঝখানে আমরা যারা এসে উপস্থিত হয়েছি, এতে আমরা খুশি মনে আইছি তো, না বেজার টেজার মনে আইছি? আমার মনে কিন্তু একটু সন্দেহ হইতাছে যে একটু বেজার টেজার বোধ হয় হয়ে আইছেন, কারণ একজনের যদি বাপ মারা যায়, দেখবেন যে ঘরের এক কোনায় নলে উঠানের মধ্যে নলে বাড়ি বাড়িতে কেউ গলা জড়াইয়া ধরিয়া কান দিতেছে, ঠিক কিনা নাই? মা মারা গেলেও কান্দে, কে মারা গেলে মানুষ বেজার হইয়া এক কোনায় বই থাকে কনসে দেখি? বেগে আইসা দিছেন, তাই না? মানে মনের দুঃখ বিরাট, কিন্তু কানতে একটু সরম করে, মানুষের কাছে দেহ আছে, বউ মরে গেছে, কান্দন নেছে, কি বেগ কেলে বেড়া চল। এই যে এক জায়গায় একজন বেজার হইয়া বেজার হয়ে যে বই রয়েছেন, কি বউটাও মারা গেছে নাকি না, আসলে তো কোনো কিছু অসুবিধা? এই আসামি আর একটু আইগিয়া হেন, এদিকে এদিকে জালির টোনা সই করে বহেন। হ্যাঁ, লকডাউনের টাইম তো একটু ফাঁক ফাঁক হয়ে বইলেও অসুবিধা নাই, কিন্তু সুন্নত হলো গায়ে গায়ে লাগায়ে বসা। মাশাআল্লাহ, বসেন। বাইরে যারা আছেন, বাইরে যারা আছেন, ও বো ঠিকই আছে, দাও একটু দাও। একটু আই গিয়া, ওই চাষামিয়ারা, এই তোমরা এই যে গ্যাপ সই করে বহো, এগাও এদিকে আসো, খোটা বাড়ির থেকে না গাড়ছাও নাহি, এগাও। খুব লম্বা কথাও হবে না, অল্প সময় কথা বলবো। হ্যাঁ, মাশাআল্লাহ, একটু জিকিরি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত 2 নং জাউকাটা দিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিম শান আজকের পবিত্র জলসার সভাপতির আসনে ভূমিষ্ঠ মহামান্য সভাপতি, আজকে সভায় উপস্থিত আমার পূর্বে ইতিমধ্যে আপনাদের সম্মুখে
যথেষ্ট সুন্দর সান্দার হাদিস ও কোরআনের আলোকে বক্তব্য তুলে ধরেছেন আলিমের দিন। আজকে সভা উপস্থিত মুরব্বিয়ান সকল, যুবক ভাই সকল, ছোট্ট ছোট্ট সোনামণি শিশু কিশোর পর্দার আড়াল থেকে আমার কণ্ঠের ধ্বনি শুনছেন মা ও বোন সকল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতাল জালালের প্রশংসা করি যিনি আজকের এই মাজমায় আমাদেরকে কিছু সময়ের জন্য কবুল করেছেন। কেননা এই মাজমার এত দাম, নবীজি নিজে বলেছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতে ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকু যিকরি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা যখন কোন জান্নাতের বাগানের নিকট দিয়ে অতিক্রম করবা সেখানে তোমরা অধিক সময় চরিয়া লও। সাহাবাগণ প্রশ্ন করলেন, নবীজি আমরা এই ধরতির বুকে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায় পাব? নবীজি উত্তর দিলেন, কলা হেলাকু জিকরি, যেখানে জিকির হয়, দিনের আলোচনা হয়, সেইটাই হচ্ছে জান্নাতের বাগান। আর সেই জান্নাতের বাগানে আমাদেরকে কিছু সময়ের জন্য কবুল আল্লাহ সুবহান ওয়া তাআলা করেছেন না, আমরা নিজেরা আসতে পেরেছি। অনেক মানুষ তো এখনো বাড়িতে ঘুমানো আছে, ল্যাপের তরে আছে, রাস্তাঘাটে আছে, খানা খাদ্য খাওয়ায় ব্যস্ত আছে, যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই এখানে এসে বসতে পেরেছি। সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া উচ্চ কণ্ঠে পড়ে নিই, আলহামদুলিল্লাহ। অনেকজনে কইল না আলহামদুলিল্লাহ, কয় নাই, কেরা কেরা কন নাই, হাত তুলেন তো দেখি। এখন কি আর হাত তুলব, মান সম্মানের কথা আছে না একটা? যারা বলছিলাম যারা বলছিলাম না প্রত্যেকে এক জোরে সেই মহিয়ান গরিয়ান আল্লাহর শুকরিয়া আদায় করি বলি, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম আমরা সকলে অন্তর অন্তঃস্থল থেকে একবার একবার আমরা পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল, সভাপতি সাহেব আদেশ করেছেন আপনাদের সম্মুখে দ্বীনের কথা তুলে ধরার জন্য, আমার তেমন কোনো এলিম কণ্ঠ নেই যে আপনাদেরকে খুশি করতে পারবো। মহান আল্লাহ যদি ক্ষমতা শক্তি সমর্থ দান করে তবে বলা যাবে, আপনারা দোয়া করুন অল্প সময় স্বল্প কথায় আল্লাহ যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে আলোচনা তুলে ধরার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই সকল, খুব লম্বা আলোচনা আমি করব না, যেহেতু আসমানের অবস্থাটা খুব একটা ভালো নয়, খুবই খারাপ, সেই জন্য রাত্রও একেবারে কম হয় নাই, তারপরেও 10টা সাড়ে 10টার দিকে জলসা শেষ দিতে হবে, যেহেতু সরকারি নীতি নির্দেশনা আমাদেরকে মানতে হবে, কথা ঠিক না বেঠিক? যত শর্ট শর্ট আলোচনা করা যায় তন্মধ্যেই আলোচনা করে বক্তব্য শেষ দেওয়ার জন্য চেষ্টা করব, আপনারা দোয়া করুন যাতে আল্লাহ তৌফিক দান করে, আবার বলেন আমি। তবে খুব লম্বা আলোচনা হবে না, আমি পবিত্র কোরআনে কারিম থেকে দুইটা আয়াতে কারিমা আর ছোট্ট একটি হাদিস পাঠ করেছি, তারই আলোকে আপনাদের সম্মুখে আমি কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই সকল, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে মানুষের জন্য বহু দামি দামি জিনিস তৈরি করে পাঠিয়েছেন, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে বহুত কিছু আল্লাহ পাক দিয়েছেন, আর আমরা মানুষ সেই তাম দুনিয়ার সমস্ত জিনিস আমরা ইস্তেমাল করতেছি, আছে না? পানি আমরা ইস্তেমাল করি না গো, আগুন বাতাস সব আমরা ব্যবহার করতেছি, আর এই ব্যবহারিক যত জিনিস আছে এই জিনিসগুলোর মধ্যে আমরা কতিপয় জিনিসের মূল্য কম, কতিপয় জিনিসের মূল্য আমরা বেশি করে রাখছি, আছে না? আমার বন্ধুগণ, এই দামি জিনিসগুলা যে বস্তুগুলা যে আমরা দাম নির্ধারণ করে রাখছি,
কাপড়ের মধ্যেও বিভিন্ন প্রকারের কাপড়, দামও বিভিন্ন প্রকারের, খানা খাদ্যর ভিতরে বিভিন্ন প্রকারের দাম আছে, সামান্য আপনি আটা কিনবার যান আটার মধ্যেই বিভিন্ন কিসিম আছে না, চাউলের মধ্যে কিসিম। আমার বন্ধুগণ, অর্থাৎ এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন যত বস্তু দিয়েছেন সমস্ত বস্তুর মধ্যে আমরা বান্দাগণ কতিপয় দাম বসিয়ে দিয়েছি, যত বস্তুর মধ্যে দাম আমরা লাগিয়েছি সমস্ত বস্তুর মধ্যে আমার মানুষের কাছে, আমার বন্ধুগণ, সোনার দাম আমাদের কাছে অনেক বেশি, রূপার দাম বেশি, হীরা মণি মুকুতার দাম বেশি, জহরের দাম বেশি। এইভাবে আল্লাহর দুনিয়ার ভিতরে মানুষ বহুত বহুত দামি দামি জিনিস সংরক্ষণ করে রেখে দেয়, রেখে দেয় না? রূপা দেখবেন যে কেজি কেজি কিনা থিয়ে দিছে, মুকুতা কেজি কেজি কিনে রেখে দিয়েছে। যারা এই পৃথিবীতে পুঁজিপতি মানুষ, করোর করোর পতি মানুষ, দেখবেন হীরার মালা বানাইছে, আবার বাড়তে কেজি কেজি হীরা জহর জমা করে রেখে দিয়েছে। সাধারণ মানুষ আমরা যারা গ্রামের পল্লী মানুষ, আমরা স্বর্ণের দামটা অধিক বিলে আমরা মনে করি আমাদের বাড়িতে আমরা স্বর্ণ জমা করে রাইখা দেই, কথা বলেন হাসান আমিসা? আমার বন্ধুগণ, আমার মুরুব্বিয়ান সকল, আমাদের কাছে হীরা মণি মুকুতার দাম, আমরা তো এই জিনিসগুলার ভিত্তি দাম লাগিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, এই বিশ্ব জগৎ যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই মহিয়ান গরিয়ান আল্লাহর কাছে কোন জিনিসটার দাম সবথেকে বেশি? আমরা যতই দাম রাইখা থুই, সোনার দাম বেশি করে থুইছি দিকে ওর দাম বেশি হইছে, কালকে যদি লোহার দাম বেশি করে নাটুনি পড়ে যায় লোহার দাম বেড়ে যাইব, ভাষা না? গত বছরের আগের বছর খেরের দাম চাউলের দামের থেকে বেশি হয়ে গেছিল গা, ভাষা না? আপনাদের এরকম এই জায়গা দিয়ে কিরকম জানি না, কিন্তু আমাদের ওই দিক দিয়ে এক পাঞ্জা খেরের দাম 200-400-500 টাকা এরকম দাম হয়ে গেছিল খের। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটার দাম সবথেকে বেশি জগৎবাসীর সামনে রেখে দিয়েছেন, যেই জিনিসটা কোন মানুষ যদি হাসিল করতে পারে, যারা পরিমাণ হাসিল করলে এই পৃথিবী থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমে সেই জিনিসটার নাম উল্লেখ করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু, জনপদের লোক, মানব সম্প্রদায় যদি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে গো, আমি আল্লাহকে যদি বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত রহমত আর বরকত ওই বান্দার জন্য খুলিয়া দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছে, একজন ইমানদারের মূল্য, একজন ইমানদারের দাম, আমার নবী, দিনের নবী, বিশ্ব নবী বলেছেন, একজন ইমানদার এই পৃথিবীতে থাকা পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নিজাম, পৃথিবীর সমস্ত ইন্তেজাম, পৃথিবীর সমস্ত কারিকুলাম আল্লাহ রব্বুল আলামিন ঠিক রেখে দিবে, যতক্ষণ না পর্যন্ত একজন ইমানওয়ালা এই পৃথিবীতে থাকবে। একজন খাঁটি ইমানওয়ালা দিল দিয়ে, অন্তর দিয়ে যদি একবার
আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহ হিসাবে ডাক দেগো, একবার আল্লাহ বললে পৃথিবীর হায়াত আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বাড়িয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। ইমানদারের জন্য মাছে দোয়া করে, ইমানদারের জন্য সরাই শ্রীগতি দোয়া করে, ইমানদারের জন্য পিপিলিকায় দোয়া করে, ইমানদারের জন্য তাম পৃথিবীর যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাত ইমানদারের জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। এক জাররা পরিমাণ ইমান, সামান্য পরিমাণ ইমান, জাররা একটা শস্যকে 70 অংশ করলে যত পরিমাণ হয় অত পরিমাণ ইমান যদি কারো থাকে, আমার নবী বলেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী থেকে কমসে কম 10টা গুণ বড় জান্নাত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। ইমানের দাম বেশি না সোনার দাম বেশি? কথা কন কথা কন। ইমান, ইমানের দাম বেশি না রূপার দাম বেশি? ইমানের দাম বেশি না টাকার দাম বেশি? ভাষা বুঝতেছেন না আপনারা? তো কথা কন না, তো একটু হ না একটু কয়ে। আমার বন্ধুগণ, সোনার দাম আমাদের কাছে, রূপার দাম আমাদের কাছে, আমার বন্ধু টাকা পয়সার দাম আমাদের কাছে, আমার বন্ধুগণ ইমানেরও দাম আছে আমাদের কাছে। তবে টাকা পয়সা আমার বন্ধু এই সকল আমরা হেফাজত কইরা থাকি, ইমানের হেফাজত করার দরকার আছে না? নাই। টাকা পয়সা আমরা কিভাবে হেফাজত করি? টাকা পয়সা, স্বর্ণ দেখবেন সোনারুর দোকানে না? আপনারা কি কন, কর্মকার স্বর্ণকার? হ্যাঁ, স্বর্ণকার বলেন কি না, কি বলেন? স্বর্ণকার কর্মকার কি হয়েছে ভাই? এ তো চলে আসে, তো এইটাই থাক, ওনাই স্পিকারে টানে, এটাই তো ভালোই আরাম। কত গিয়ার বাড়তি থাকবো, এইটা তাও নবল ভাই না বেজাল করতেছ। এটা এমরা পার করে আনছে, এমরা আমি মাইক ঠিক করে নই, দিশা পাইছি আমি। মানে মসজিদের ইমাম 5 অক্ত থাকছে, এখন খালি শুক্রবারে তো আরো ইমাম আছে, এখন আর মাইকের বগলে বেশি যান লাগে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দ হয় না কে? জাউকাটা অঞ্চলের মানুষ তো এরকম দুর্বল না, এতগুলা মানুষ জিকির। হ্যাঁ, আমার 1 লাখ সমানই হয় না। হুজুর মাইক দেখুন তো, একটু সমস্যরে কন, লা ইলাহা
এই দুইটা ই হবো না, দুইটা একসাথে হবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতে গিয়েছিলাম কথাটা এই যে আমরা দামি জিনিসগুলারে আমরা হেফাজত কইরা থাকি, টাকা আমরা হেফাজত কইরা রাখি, স্বর্ণ আমরা হেফাজত কইরা রাখি, রূপা আমরা হেফাজত কইরা রাখি, কথা বলেন ঠিক কিনা নাই? কেমনে করে হেফাজত করেন? যেমন আপনি একটা সুন্দর করে একটা ঘর দিলেন, একদম খোঁটা খুব ভালো করে দিলেন, তারপরে উপরকার টিন, দামি টিন দিলেন, ঘরের ভিতরে 25,000 টাকা দামের গডরেজ, গডরেজের ভিতরে সোনার মালা এরকম ঝুলে ঝুলে তুইছেন, টেহা এরকম কাতি টেহা এরকম কাতি কাতি ঠিয়ে দিলেন, দিয়ে ঘরের আপনার দরজা নাই, কোনো খিড়কি নাই, 150 পাওয়ারের লাইট জ্বালায়া আপনি আরামসে শুয়ে ঘুম পাড়তেছেন, আপনার ওই আলমারির স্বর্ণ রূপা টেকা পয়সা এগুলো থাকবো? কথা কন না তো আমনকো দেশে মনকে থাকবো, কিন্তু আমাকে ময়ন বুড়িতে যদি অবগ্রে থয় আমি তি থুব না। 10-20 লাখ টাকা যদি একবারে পাওয়া যায় হিরুম কি ইমান ঠিক থাকবার চাইব? কথা কন ঠিক কিনা নাই? ইমানদার যারা তারা সুইব না, ইমানদার কোটি কোটি টাকাও ওদিকে লক্ষ্য করে না, লক্ষ্য করবে না, কথা কন হাসানা মিসা? আপনি সেই টাকাটা যদি আপনি হেফাজত করবার স্যার আপনি কি করা লাগবে? গডরেজ তালা দেওয়ার লাগবো, স্যার উমরদার বেড়া দেওয়ার লাগবো, দরজা খিল দিয়ে আপনি শোয়া লাগবো, কথা বলেন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আপনার টাকা পয়সা আপনি দরজায় তালা দিয়েছেন বা হয়তো বা আলমারিতে তালা দিয়ে আপনার টাকা পয়সাগুলো আপনি হেফাজত করেছেন, ইমানের দাম তো টাকার থেকে বেশি, ইমানের দাম তো সোনার থেকে বেশি, ইমানের দাম তো আপনার রূপার থেকে বেশি, এই ইমান হেফাজতের জন্য আপনার তালা দেওয়ার দরকার আছে না? নাই। এই ইমান হেফাজতের জন্য আপনার বাউন্ডারির দরকার আছে না? নাই। কথা বলেন আছে না? নাই। আমার আল্লাহ বলে দিয়েছেন এই বাউন্ডারি দুনিয়ার কোনো বৈজ্ঞানিকে বানাইলে হবে না, এই বাউন্ডারি দুনিয়ার কোনো দার্শনিকে বানাইলে হবে না, এই বাউন্ডারি দুনিয়ার কোনো আলেমে বলে দিলে হবে না। আপনার টাকা পয়সার বাউন্ডারি মিস্ত্রিগণ তৈরি করে দিয়েছে বটে ঠিক, কিন্তু ইমান দান করেছেন আল্লাহ, সেই আল্লাহর বাতে দেওয়া বেড়া দিয়ে আপনার ইমান হেফাজত করা লাগবে, কথা বলেন ঠিক কিনা নাই? আমার আল্লাহ পাক জানলে শান ও পরোয়ার দিকে আলম জানাইয়া দিলেন, বান্দা হে আমার ইমান আনার পরে তুমি আমার সেই ইমানটাকে হেফাজত করার জন্য বেড়া দেওয়া লাগবে, সেই বেড়া ইট দিয়া দিলে হবে না, টিন দিয়া দিলে হবে না, ইস্পাত দিয়ে দিলে হবে না। আল্লাহ বলে দিলেন অলাউ আন্না আহলাল কোরা আমানু, জনপদের লোক যদি আমি আল্লাহ পাকের উপরে ইমান আনয়ন করার পর সেই ইমানটাকে বেড়া দেয় অত্যাকাও আমি আল্লাহর ভয় দিয়া, তাহলে তার ইমান থাকবে, ইমান অটুট থাকবে। আল্লাহর ভয় যখনই আমার আপনার দিলের ভিতরে এসে যাবে, আমার বন্ধুগণ
আমার মুরুব্বিয়ান সকল, হাত তখন আর অন্যের মালের দিকে যাবে না, চক্ষু আর অন্যের কুদৃষ্টির দিকে যাবে না, পাওয়ার অন্যের দিকে বা হেঁটে হেঁটে যাবে না, মন আর খারাপ চিন্তা করবে না, চোখে গান বাদ্য বাজনা টিভি সিডি দেখার দিকে নজর করবে না। কথা বলেন ঠিক কিনা নাই আমার বন্ধুগণ? আমরা সত্যিকারে আল্লাহকে আমরা ভয় করি না নাই? আল্লাহ পাক অন্য আয়াতের কারিমের ভিতরে বলেছেন, বান্দারে আমার দুইটা কাজ তোমার জিন্দগির মধ্যে যদি থাকে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, বান্দারে আমার দুইটা খারাপ গুণ যদি তোমার মধ্যে থাকে, ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যেই সকল মানুষ আমি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর নিজের নফসের অনুসরণ করেছে, কয়টা খারাপ গুণ? কথা বলেন কয়টা? একটা হলো যারা বিদ্রোহ করেছে, বিদ্রোহ মানে কি? যুদ্ধ করেছে, অর্থাৎ যে হুকুম করেছে হুকুমের বিরুদ্ধে চলেছে, আর নিজের নফসের অনুসরণ করেছে, মদ চায় মদই খায়, ঘুষ চায় খুশি খায়, যেটা মনে চায় সেইটাই খায়, যেটা মনে চায় সেইটাই করে, এই দুইটা গুণ যদি থাকে আল্লাহ বলেছেন তার সেই জং সারানোর জন্য আমি আগুন জ্বালিয়ে রেখেছি যার নাম জাহান্নাম। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম। পবিত্র কোরআন আপনারা যদি স্টাডি করেন আপনারা পাবেন কোরআনের মধ্যে মহান আল্লাহ যেখানে আযাবের কথা বলেছেন, যেই জায়গায় আল্লাহকে কঠিন বান্দাকে কঠিন ধমকি দিয়েছেন আল্লাহ, তার পরক্ষণে শান্তির বাণী দিয়েছেন, এই আয়াতে কারিমা বলার পাশাপাশি ধমকি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক জাল্লে শানু পরোয়ার দিগের আলম বলে দিলেন, বান্দারে ভয়ের কারণ নাই, দুইটা ভালো গুণ যদি তোর মধ্যে থাকে আমি আল্লাহ আমি তোর জন্য রহমশীল হয়ে জান্নাত দিয়ে দিব। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জিসিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, একটু জোরে কর নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এ তাও কথা কইলো না, বহুত মানছে মনে করে সন্দেহ আছে আমার সাথে কিছু মানে হুইও দেন ডাকবো, নাহলে না আই গাইব না। ছোট কালে নাও বাইস খেলা দেখছেন না? এখনো দেখেন? হ্যাঁ, আপনার উপর পারা দাও হয় নাও বাইস খেলা হয়? হ্যাঁ, দেখবেন যে দশজন দশজন বিশ জনে বাইশ দিছে আর হুদাই পাঁচ জনে নায়ের মধ্যে সেটা হুইও জয় কন হাসা নামিছে, তো আপনার রইলেন হুইও। হুইও না দিলে যোগ উঠব? কথা কন উঠব? সুবহানাল্লাহ কন, একটু জোরে কন সুবহানাল্লাহ, বলার আওয়াজ সাইডা দিয়ে আ করে কন সুবহানাল্লাহ। এইবার সে আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন দুইটা ভালো গুণ, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো ভুল আছে নাকি? আমার আল্লাহ বান্দার দিকে খেয়াল করে জানাইয়া দিলেন, বান্দা গাবরাস না, বান্দারে মনের ভিতরে দুঃখ আনিস না, আমি আল্লাহ বান্দা তোর পাশে আছি। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমি যে রব, আমি যে মালিক, আমি যে স্রষ্টা, ওকে তৈরি করেছি, আমি যে সব দেনওয়ালা মালিক, এই বিশ্বাস যার দিলের ভিতর প্রতিষ্ঠিত করতে পেরেছি আর নিজের নফসের অনুসরণ অনুকরণ করে নাই, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দুইটা গুণ, একটা হচ্ছে আল্লাহর কাছে যেতে হবে এই ভয়, আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে না নাই, বিশ্বাস আছে না নাই,
আমার বন্ধুগণ বিশ্বাস করেন আর না করেন, আল্লাহর কাছে যাওয়াটা লাগবেই। আমার পূর্বে মুক্তি সাহেব বলেছে, বলে ইঞ্জিনিয়ার কোন, ডক্টর কোন, হিন্দু কোন, বৈদ্যিস্ট কোন, খ্রিস্টান কোন, নাসারা কোন, যত ধর্মের মানুষ কোন, সব মানুষের দিলের ভিতরে কেউ যদি আল্লাহরে বিশ্বাস নাও করে, কেউ যদি নবীরে বিশ্বাস নাও করে, কেউ যদি কোরআন বিশ্বাস নাও করে, কেউ যদি হাদিস বিশ্বাস নাও করে, কেউ যদি আখেরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস নাও করে, মরণ বিশ্বাস করে না নাই, কথা কন করে না নাই, আল্লাহ জানে দিয়েছেন আইনা মাতা কোন ইদ্রিক কোমল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিরি, এই মহারোগের ঔষধ নাই নাই যে ঔষধ জগতে, যতই কাতর হও না কেন পারিবে না তাকে ফিরাতে, মরণ করের চাবির ভিতরে আলিম কোন উলামা কোন বক্তা কোন মুহাদ্দিস কোন ইঞ্জিনিয়ার কোন ডক্টর কোন, আমার বন্ধুগণ সবাই মরণ নামের কলের চাপায় আমাদেরকে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা নাই, আমাদের প্রত্যেকের যাওয়া লাগবে পরকালে আল্লাহর কাছে, যারা যারা পরিমাণ হিসাব দেওয়া লাগবে, এক তিল পরিমাণ ফাঁকি দেওয়ার সুবিধা নাই, এই যে হাত বলেন একদিন আমার হাত আপনার হাত পর হয়ে যাবে, পাও পর হয়ে যাবে, মুখ পর হয়ে যাবে, আল্লাহ বলছেন ইয়াউমালাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক পবিত্র সূরা ইয়াসিনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, বলে কিয়ামতের দিন তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ের মধ্যে পাও গাওয়াহি দিবে, সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসে মন, যা আমি আর আপনি দুনিয়ার জিন্দগিতে করেছি। দুই নম্বর আমার বন্ধুগণ, হাতে তো সাক্ষী দিবে, তারপরে দিয়া এই যে জমিন দেখতেছেন, জমিনও সাক্ষী দিবে, ইজাল জুলজিলাতিল আরদু জিলজালহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কিয়ামত যখন শুরু হয়ে যে তাম দুনিয়া যখন ফানাফিল্লা হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, ওই এভারেস্ট শৃঙ্গ পর্যন্ত ঢসে ঢসে পড়ে যাবে, আমার বন্ধুগণ ওই যে কি বলে সংযুক্ত আরব আমিরাতে বিরাট বড় এক বিল্ডিং করেছে, 110 তলা বিল্ডিং, যে বিল্ডিং এর সবের উপর তালাটা মেঘের উপর দিয়ে থাকে, সেদিন সেও বিল্ডিং ও চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে খসে পড়বে, কথা বলেন ঠিক কিনা নাই, জমিনের ভিতর থেকে হীরা মণি মুকুতার সবকিছু বের হয়ে আসবে, আজকে আমরা স্বর্ণের জন্য পাগল, রূপার জন্য পাগল, টাকা পয়সার জন্য পাগল, স্বর্ণের টাকা আমার বন্ধুগণ জমিনের ভিতর থেকে বের হয়ে আসবে, মানুষ তার উপর দিয়ে হেঁটে হেঁটে ঘুরবে, একটা টাকাও হাতের মধ্যে নেওয়ার সময় মেলবে না, জমিনকে আল্লাহ বলবেন ও জমিন তোমার ভিতরে কি লুকায়িত আছে সব তুমি বলে দাও, সেদিন আমার বন্ধুগণ জমিন আপনার আমার কৃতকর্মের যত জিন্দিগির যা কিছু আছে সবকিছু জমিন জাররা জাররা পরিমাণ বলে দিবে, আল্লাহ বলেন মিসকাল জাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল জাররাতিন শাররা ইয়ারা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন বান্দা ও বান্দিরে আমার মিসকাল জাররাতিন খায়রা ইয়ারা একটা গুনাহের কাজ যদি তোমার জিন্দগিতে তোমার দ্বারাই অনুষ্ঠিত হয়ে থাকে, কোন দিন তুমি কানে কলার তলের থেকে একটু চোখ টিপে দিছিলা, একটু মিস কল দিছিলা, কোন দিন একটু মিষ্টি হাসি তুমি দিয়েছিলা, কোনডার দিকে তাকায়া তোমার মনে নাই, কোন বা একদিন তুমি হয়তো একটা বিড়ি তুমি টান দিছিলা উস্কই না, বাপেও জানি দেয় না মায়েও জানি দেয় না, একটা সিগারেট একটু খাই, একটু শিকর একটু খাই, একটু মজা বুঝা দেখি, এক চুমুক খামো বেশি খামো না, আইসি তো গাড়ি লইয়া দূর দেশে কেউ তো জানবে না, আইসি তো পিকনিক খাই বানিকা কেউ তো জানবে না, মাত্র এক ডক খামু মদ একটু খাইয়া দেখি জীবনে একটা অভিজ্ঞতা হয়ে যায়, কেউ দেখে নাই কেউ জানে না তোমারও মনে নাই, আল্লাহ বলেন কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ সেটাও তোমার কাছে উপস্থাপন করে দিব,
আবার আল্লাহ পাক বলেন বান্দা কোনো চিন্তার কারণ নাই, তোমার জিন্দেগিতে তুমি একটা গুনাহ নেকির কাজ যদি তুমি কোনো একদিন করেছিলা, কোন ভাই একদিন ফকিরকে এক মুষ্টি চাউল তোমার দিয়েছিলা মনে নাই, কোন ভাই একদিন একটা টাকা ফকিরকে দিয়েছিলা তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমার ভাগ্যলিপি জীবনের সব খতিয়ান আমি আল্লাহ লিপিবদ্ধ করে কিয়ামতের দিন তোমার সামনে হাজির করে দিব। বলুন সুবহানাল্লাহ। বলুন বাঁচবার উপায় আছে নাকি? কথা বলেন বাঁচবার উপায় আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন বান্দারে আমার কাছে তোর আসতে হবে। ওয়াম্মামান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহ বলেন আমার কাছে আশা লাগবে এই আশাটার ভয় যাদের দিলের ভিতরে প্রতিষ্ঠা করতে পেরেছে আর নিজের প্রবৃত্তির অনুসরণ করে নাই। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতাহি আল মাওয়া, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েছি। এখন একবার সুবহানাল্লাহ। আল্লাহরে আল্লাহর কাছে যাওয়া লাগবে যে ভয় আমরা করি না নাই, কথা কন ভয় করি না নাই। হ্যাঁ, কেরা কেরা করেন হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ আমিও করি। নারায়ে তাকবীর, সত্যি সত্যি ভয় করেন? মুখে না বুকে? ধরা পড়ার জম আমি ফিট করতেছি এইবার। কথা বলেন মুখে না বুকে? আওয়াজ দিয়ে বলেন। আমার বন্ধুগণ, আমি বলছি লম্বা আলোচনা করব না, একেবারে শর্টকাট আলোচনা। আমরা বললাম, আমি বলছি মুখে না বুকে, আপনার প্রত্যেকে উত্তর দিয়েছেন হুজুর আমরা আল্লাহকে বিশ্বাস করি বুক দিয়ে। আমি বলছি মিথ্যা কথা, আল্লাহরে বিশ্বাস করার আমরা করি ঠিক, কিন্তু মুখ দিয়ে বুক দিয়ে না, আমরা আল্লাহরে বিশ্বাস করি মুখ দিয়ে, বুক দিয়ে আমরা আমার বিশ্বাস এখনো করতে পারি নাই। সমাজে পাঁচজন সাতজন মানুষ আমরা আল্লাহরে বিশ্বাস করি অন্তর দিয়া দিল দিয়া, 100% অবিশ্বাসী না, দুই চার পাঁচ দশ জন বিশ জন মানুষ আছে অন্তর দিয়ে আল্লাহর বিশ্বাস করেন ওয়ালা, আর বাকি মানুষের বিশ্বাস আমাদের মুখে, এখন পর্যন্ত বিশ্বাস আমাদের বুকে নামে নাই। বলবেন হুজুর কেমনে করে এখন প্রমাণ দিতে হবে? এক নাম্বার প্রমাণ, আজকের মসজিদের ধর্মসভা আমার বন্ধুগণ, আমরা আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাদেরকে চোখ দিল, যে আল্লাহ আমাদেরকে কান দিল, যে আল্লাহ আমাদেরকে দেমাক দিল, স্বাস্থ্য বৈজ্ঞানিকগণ পরীক্ষা করে দেখেছে একটা মানব দেহা দেহার ভিতরে যত পাস পাতি আছে, কিডনি আছে, যকৃত আছে, কলিজা আছে, মাইটা আছে, ফেফড়া আছে, যত পাস পাতি আছে আমার বন্ধুগণ, এই পাস পাতিগুলো যদি কিনে লাগানোর দরকার হয়তো কমসে কম 2.5 কোটি টাকার প্রয়োজন হইয়া যাইত। 2.5 কোটি টাকা, 2.5 টাকা থাকে না আমাকে পকেটে, 2.5 কোটি টাকা লাগতো। সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাতাল জালাল তিনার ঘরের পবিত্র আজকের জলসা, এই গ্রামের এই অঞ্চলের কয়টা মানুষ আমরা হাজির হতে পেরেছি, কথা কন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, মসজিদ কার ঘর কন তো দেখি, আরো জোরে কন কার ঘর? আমরা কার বান্দা? আমার বন্ধুগণ, এই যে মসজিদ ঘর, আমরা বলছি আল্লাহকে আমরা বিশ্বাস করি অন্তর দিয়া, আমি বলছি না না মুখে বুক পর্যন্ত না। এক নাম্বার প্রমাণ, আমার বন্ধুগণ, সকালে যখন ফজরের আজান হয়ে যাবে আপনি মসজিদে চলে যান, 5টা 7টা এলাকার 5টা 7টা মসজিদ আপনি একটু সার্ভে করুন, সকালে ফজরের নামাজ গিয়া মসজিদ আপনি পড়ুন, দেখবেন একটা গ্রামে যদি 300 400 500 মানুষ থাকে, আমার বন্ধু ওই গ্রামের ফজরের ওয়াক্তে মানুষ পাইবেন 10 20 জন, 50 এর উপরে পাওয়া যায় না। কথা বলেন হাসান আমিসা। আমার বন্ধুগণ ও আমার যুবক ভাইরা, ইসলামকে আমরা নামাজকে ভাগ ভাগ করে দিয়েছি। খামার খারাপ পাইতেছেন কি? নামাজের বক্তব্য আমি লম্বা করব না বন্ধু,
আমার টার্গেট অন্য, কথা আমার সামনে আছে। আমার ভাইয়েরা, সামান্য সময় মসজিদের ধর্ম স্বভাবে যেহেতু সামান্য সময় আমরা মসজিদের আলোচনা করব। আমার বন্ধুগণ, সামান্য সময় নামাজের আলোচনা করব। নামাজ এমন একটি জিনিস আল্লাহর কাছে অত প্রিয়, কিয়ামতের দিন সব থেকে নামাজের হিসাবটাই আল্লাহ আগে নেবে, কিন্তু নামাজ আমরা পাঠ পাঠ ভাগ ভাগ করে দিয়েছি। যারা তবলিগ জামাতে যায় তবলিগ করে, আমরা কই ওরা তবলিগ করুক গা, ওরাই যাও নামাজ পড়ুক। একদল মানুষ কয় ওর বাপ মরছে কিছুদিন মর পড়ুক, কেউর মাও মরলে কিছুদিন পরে, কেউর দাদা মরলে কিছুদিন মরে, কেউর বউর মরলে দেখবেন 40 দিন কুইথা পরে, বাপ মরলে 1 সপ্তাহ শেষ, মাও মরলে 1 সপ্তাহ শেষ। কোন কোন মানুষ আছে দেখবেন বউ মরলে 3 মাস বরা মুখ কবরস্থানের বগল থেকে আইবারই চায় না। খারাপ না এটা? খারাপ ব্যাপার না? আমার বন্ধুগণ, কোন কোন মানুষ খালি জুমার নামাজটা পড়ে, আবার কোন কোন মানুষ আছে বছরে মাত্র ঈদের নামাজ পড়ে। কথা বলেন হাসান আমিসা, নামাজ তো এরকম না, আকিমুস সালাত, আল্লাহ বলছেন নামাজ তুমি কায়েম করো। নামাজ পড়ার কথা বলে নাই, কায়েম করার কথা বলেছে। কায়েম শব্দের অর্থ আপনি কি বলেন? কায়েম হচ্ছে ওই জিনিসটা যেটা স্থায়িত্ব আছে, যেটা পার্মানেন্টই আছে। এই আছি এই নাই, এই গেছে এই নাই, ভ্যাকেন্সি পোস্টে চাকরি করার মতো না, পার্মানেন্ট রেগুলার পোস্টের মতো। কথা বলেন ঠিক কিনা? নাই কত কত মানুষ আছে দেখবেন ভ্যাকেন্সি পোস্টে 3 মাস 2 মাস চাকরি করলো, মাস্টার নাম ফুটাইলো, তারপরে আর চাকরি নাই। কেউ আবার ফির এই যে মুন্সিও নাম ফুটায়, কেউ কারিও নাম ফুটায়, দেখবেন কারির ক নাই, গ্রামের সব মানুষ অনেক কারি কইরা কয়। আছে না এরকম? আমাকে ময়নপুরিতে আছে এক কারি, সব মানুষ কারি করে কয়, কিন্তু কোরআন শরীফ পড়া জানে না। আমাকে উনি এক স্কুল আছে কোরআন শরীফ পড়া জানে না, হাবিজ সাহেব করে কয় রে। আমার বন্ধুগণ, আমরাও নামাজি, শুক্রবার নামাজি না, ওইটা কায়েম নামাজ না, ঈদের নামাজ পড়লে ওইটা কায়েম নামাজ না। আমার বন্ধু, সপ্তাহে 2-4 ওয়াক্ত, দিনে 2-1 ওয়াক্ত নামাজ পড়লে ওটা কায়েম না। নামাজ আকিমুস সালাত কায়েম নামাজ হয়েছে, আমার জীবনটাই যেন নামাজের সাথে লাগিয়া থাকে। ফজর পরে জোহরের নিয়ত, জোহর পরে আসরের নিয়ত, আসর পরে মাগরিবের নিয়ত, মাগরিব পরে এশার নিয়ত, এশা পরে ফজরের নিয়ত, এক জুম্মার থেকে আরেক জুম্মার নিয়ত, এক ঈদের থেকে আরেক ঈদের নিয়ত। এইভাবে যদি কেউ লাগাতার নামাজ পড়ে, ওই নামাজ হয়েছে আকিমুস সালাত। দুর্ভাগ্য মুসলমান, শ্রেষ্ঠ মুসলমান জাতি, আর অথচ ওই মুসলমানের বাড়ির মূল্য আল্লাহর কাছে একটা মুরগির খোপের সমানও দাম নাই। কোন যে হুজুর, মুরগির খোপের সমান দাম নাই? বাড়ি টাইলস দেওয়া লাগাইছি, বাড়ি আমরা একবারে বিল্ডিং বানাইছি, কত সুভাষে টানছি, কত ধরনের কিছু ঘরের ভিতরে সকাল বিকাল আতর ছিটে ছিটে দেই, সুবাস না সুঘ্রাণ আমাদের ঘরের মধ্যে জ্বলে, আমরা কেমনে কইরা আমাদের ঘরের দাম, আমাদের বাড়ির দাম মুরগিরই খুবের সমান নাই। প্রশ্ন আহে না গো? কথাক্ষণ প্রশ্ন আহে না? আমার বন্ধুগণ, আপনারা বলবেন হুজুর প্রমাণ করতে হবে, বলে হ্যাঁ প্রমাণ করব, বলে কেমনে প্রমাণ করবেন? প্রমাণটা এইটাই, যখন সকালে ফজরের ওয়াক্তের আজান হয় মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব ডেকে কয় আল্লাহর বান্দা তুমি ওঠো, তোমার ঘুমের থেকে আল্লাহর কাছে নামাজ শ্রেষ্ঠ। তখন ওই মুরগির খোপের থেকে মোরগটা কয় কুক কুরু কুক কয় না? নাই কবুতর করে বাক্যুম বাক্যুম করে, গাছের ডালে পাখিগুলো চিরিক চারা কইরা থাকে,
আসলে তো এরা তো চিরিক চারা কয় না, কবুতর তো বাকুম বাকুম কয় না, আমার বন্ধুগণ মোরক তো কুকুরুকু কয় না, আল্লাহ কয় ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ, আসমান জমিনে যত কিছু আছে সব কিছু আমি আল্লাহর জিকির গাইতেছি, জিকির পাটে রত আছে, একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই মোরক আল্লাহর তসবিহ গাইল, কবুতর আল্লাহর জিকির গাইল, আর আমি দেওয়া আহার এক মুষ্ট জুটা ভাত খাইয়া ওই কবুতর বাক্যুম বাক্যুম করে আল্লাহর জিকির গায়, আমি দেওয়া জুটা ভাত এক মুষ্টি খুদ ফালাইয়া দেওয়ার জন্য ওই মোরগটা খাইয়া খবের ভিতরে মালিকের প্রশংসা গাইল। আর ওই মোরগ জব করে রাত্রে জন্মের খাওয়া কষাইয়া খাইছি, মাছ বড় 3 কেজি ওজনের বাগারি খাইছে, এত ভালো মন্দ খাইয়া লেভেল তালে ঘুমাইলাম, যে আল্লাহ আমাদেরকে খাইতে দিল গো, ওই আল্লাহর প্রশংসার জন্য সবে সাদেকে উঠতে পারলাম না। নিমক হারাম, এক টিকা নিমক হারাম আল্লাহর জমিনে আসমানের নিচে আর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা নাই? গ্রামের গরিব একটা মানুষরে 100 টাকা ধার দেও, আর কোন সময় যদি তারে কামে না পাও খোটা দেও, 100 টাকা দিছিলাম বিপদের সময়, তো এখন আমি কামে পাবো না। হাজার টাকা দিছিলাম দেখি ওর মায়ের চিকিৎসা করে আইবার পারছি, এখন আমার কামে ওর তো পাওয়া যাবে না, তুমি খোটা দেও। আর যে আল্লাহ তোমার সকাল বিকাল খাওয়াইলো, এত ভালো মন্দ খাওয়াইলো, গোছে গাছে গাখিরে খাওয়াইলো, আল্লাহ ইচ্ছা করলে তোমারে না খাওয়াই রাখতে পারতো, সকাল বিকাল 3 সন্ধ্যায় কত রকমারি খানা খাওয়াইলো, আর সেই আল্লাহর প্রশংসার জন্য তোমার কপালটা গিয়ে আল্লাহর ঘরে তুমি নত করলা না? আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, আল্লাহকে সর্বপ্রথম মান্যওয়ালার মধ্যে প্রথম গুণ, ওই ব্যক্তির মধ্যে নামাজের খাসিলাত পাওয়া যাবে, নামাজের ওয়াক্ত হইলে সে আর স্থির থাকতে পারবে না, দোকানে তাকে আটকে রাখতে পারবে না, মাকানে তাকে আটকে রাখতে পারবে না, বিবির বিছানা তাকে আটকে রাখতে পারবে না, নামাজের ওয়াক্ত হইলে কেরামে তাকে আটকে রাখতে পারবে না, লুডুকন যতক্ষণ টাসকন ফ্রাসকন কোনো কিছুতে তাকে আটকে রাখতে পারবে না, নামাজের ওয়াক্ত হইলে দৌড়ে মসজিদে আল্লাহকে সেজদা দিতে যাবে। যেই ব্যক্তি আল্লাহকে সেজদা দেওয়ার খাসিলত থাকবে, আমার নবী কয় কিয়ামতের কঠিন দিবসরে আমার উম্মতদেরকে আমি টেনে টেনে জান্নাতের মধ্যে আমি নিয়ে যাব। মাইশা সিদ্দিকার কাছে একদিন গল্প করে, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন আল্লাহ নবী গল্প করতেছে আয়েশা রে, বলে বলেন হুজুর কিয়ামতের কঠিন দিবসে আমার উম্মতদেরকে বাইসা বাইসাই আমি জান্নাতে নিয়ে যাব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় হুজুর কেমনে করে আপনি জান্নাতে নিয়ে যাইবেন, হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, 1000 কোটি মানুষের মধ্যে আপনি কেমনে করে আপনার উম্মতদেরকে আপনি চিনবেন? আল্লাহর নবী বিশ্ব নবী কয় আয়েশা রে, ধরে নাও 1000 ঘোড়া আছে, 1000 ঘোড়ার পালের মধ্যে যদি একটা ঘোড়া যদি চিত কভাইলা থাকে, চিত কভাইলা বুঝেন তো, মাথার মধ্যে ধলা থাকে, পাকড়া পাকড়ে যদি থাকে, আয়েশা রে ওই ঘোড়াটা 1000টা ঘোড়ার মধ্যে বেছে বের করা যাবে কিনা নাই? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনায়েশেই বেছে বের করে দেওয়া যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আয়েশা রে, আমার প্রাণের আয়েশা, কার কিয়ামতের কঠিন দিবসরে 1000 লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকলে কি হবে, যেই সকল উম্মত আমার নামাজ কায়েম করেছিল, ওযু করেছিল দিনের ভিতরে 5 বার, যেই সকল জায়গা ওযুর পানির দ্বারা ধৌত করেছিল, ওই জায়গাগুলো ঝলমল 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 করবে রে, পাখরা পাখরি হবে, আমি বুঝতে পারবো এইটাই আমার উম্মত, নামাজি উম্মত, ওদেরকে টেনে 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 আমি নবী আরশে আজিমের ছায়া তলে বসিয়ে দিব। কোন সুবহানাল্লাহ, নামাজের দরকার আছে না নাই? বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফর মান তারকু সালাত, নবীজি বলেছেন মুসলমানগণ শোনো রে, নামাজ হচ্ছে মুমিন আর কাফিরের মধ্যেকার দেওয়াল স্বরূপ, যার মধ্যে নামাজ আছে মুসলমান দাবি করার তার কাছে হক আছে, যার নামাজ নাই মুসলমান দাবি করার কোনো হক
কথা বলেন হক আরো জোরে হক আমি বলবো না আমার বন্ধুগণ নিজেরাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ নামাজ আমরা কায়েম করব ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ নারে তাকবীর আমার বন্ধুগণ মুসলমানের বাড়ির চিহ্ন আজানের পরে মুসলমানের বাড়ির থেকে টুপি মাথায় দিয়ে মুসলমান বাড়ির থেকে মসজিদের দিকে বাইরে যাবে তারপরের চিহ্ন যখন কোন জায়গায় মহিলাগণ বাইরে যাইব মহিলাদের গায়ে মুসলমানের চিহ্ন থাকবে আমাদের মা বোন আইছে আইছে না কথা কন আইছে না নাই আপনারা কেরা কেরা হাতে করে নিয়ে আসেন নিয়েছেন এটা ভালো কাজ করছেন নিজেরা গাইডেন্স থাইকে নিজেরা সিকিউরিটি থাইকে সবাই নিয়ে যান কোনো অসুবিধা নাই হ্যাঁ নিজেরা সিকিউরিটি থাইকে তারপরে তবলিগ জামাতে নিয়ে যান কোনো অসুবিধা নাই হজে নিয়ে যান কোনো অসুবিধা নাই কিন্তু আমার বন্ধুগণ নিজেরা সিকিউরিটি থাইকে আবার জানি পুতুল নাচে নিয়ে যান না কোনো কোনো মানুষ আছে দেখবেন বাইকের পাশে তুইলা নিয়ে যায় নিয়া যায় সে নিজে দেখবেন বন্ধুরা পাঁচজন গিরা ধরছে বাবির সাথে গল্প করবার নিগা কথা কন হাসানা নাই ইহিনে যারা নিয়েছেন বাইরে থুয়েছেন না কোনো জায়গায় থুয়েছেন নির্দিষ্ট জায়গায় আছে ওই জায়গায় নির্দিষ্ট জায়গা নাই পান খাওয়ার সুতা দিয়া তারপরে দেখবেন চা খাওয়ার সুতা দিয়া অন্য ফুল কিনা দেওয়ার সুতা দিয়া দেখবেন যে পাঁচজন পার্টনারে নিয়ে আপনার বউ আপনার থুয়া দেখবেন ওই পাঁচ বিঘা দূরে গেছে গা আপনার খবর পাওয়া যায় না কথা কন হাসান মিছে এইভাবে ঘুরতে 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 তলে তলে কার সাথে কবে প্রেম হইয়া যায় দেখবেন একদিন আপনার দাঁতের মধ্যে বায়া দেয়া কিল দেয়া থুয়া গেছে গা থাক তোরে দেখছি তুই কন্ট্রোল করা হাস না তুই নিয়ে খালি সিনেমা মধ্যে নিয়ে আমার সাইরা দেশ থিয়েটারের মধ্যে সাইরা দেশ পুতুল নাচের মধ্যে সাইরা দেশ বাদাইমা মধ্যে সাইরা দেশ তোর সাথে আর সংসার করা হইল না আমার ওই কসুমুদ্দি দেওরাই আমার কাছে বালা আমাকে ওই অঞ্চলটা কয়েকটা গেছে গা দুইজন তিনজন বোলাহান গেছে গা এখন ওই পুরুষটা তিন আলির মধ্যে গালের মধ্যে হাত দেখার বই থেকে কান্দে চিন্তা করে বেজার হয়ে বই থেকে আমি বললাম যে বেজার কে আমাকে সমাজেরই একটা ওইরকম হয়েছে বললাম যে বেজার কে কয়েক না হুজুর গেছে গা বললাম যে ভালো হয়েছে আপনার মতো মানুষের তা যাওয়াই ভালো কেননা আপনার পরিবারের তো কন্ট্রোল ছিল না আমার বন্ধুগণ হুঁশিয়ারির দরকার আছে জোরে কোন আছে না নাই আপনার আমার বাড়িটাই ইসলামের বাড়ি বানাইলে লাগবে আল্লাহ মহিলাদের সামনে বলেছেন আমি অল্প সময় আমার মা বোনদের সামনে বলবো আল্লাহ পাকের একটা পবিত্র কোরআনে কারিমের আয়াত সেই আয়াতটার ব্যাখ্যা বলে আমার নির্দিষ্ট আলোচনার দিকে আমি চলে যাব আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জোরে বলুন একবার সুবহানাল্লাহ আমার মা বোন যারা আছেন একবারে শর্ট আলোচনা হবে আমার মা বোন সকল আল্লাহ আপনাদের জন্য স্পেশাল একটা আয়াত নাজিল করে দিলেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা অকর্ণা ফি বুয়ুতিকুন্না ফি অকর্ণা ফি বুয়ুতিকুন্না ও নারীগণ অকর্ণা ফি বুয়ুতিকুন্না তোমরা ঘরের ভিতরে থাকো কাদেরকে বলছেন কথা কন কাদেরকে মহিলাদেরকে বলছেন তোমরা ঘরের ভিতরে থাকো ওয়ালা অকারনা ফি বুয়ুতিকুন্না বুয়ুতুন মানে ঘর তোমরা ঘরের মধ্যে থাকো অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তোমরা তাবাররুজ করিয়া বাইরে যদি বাইরনের দরকারি হয় তোমরা তাবাররুজ করিয়া বাইরে বাইরয় না তাবাররুজ করিয়া বাইরয় না তাবারুজ কাকে বলে নিষেধ দিয়েছেন আল্লাহ
তাবারুজের অর্থ মুফাসসিরিনে কেরাম গণাছেন তিনটা। আমার বন্ধুগণ, এক নম্বরে মুফাসসিরিনে কেরাম গণাছেন, ও মুসলিম মহিলাগণ, তোমরা যখন বাইরে যাবা, বাইরে যাওয়ার সময় যেন তোমাদের শরীরটা তোমরা ঢেকে ঢুকে যাও, তোমরা বাইরে যাওয়ার সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন বের করিয়া না যাও। আজকাল কেমন চলছে দর বলেন তো, আজকে কে কত বেশি শরীর বাইর করে হাট বাজারে ঘাটে মাঠে যাইবার ভারে, এইটার চলছে বর্তমান প্রতিযোগিতা, কথা বলেন ঠিক কিনা নাই? বিশ্ব সমাজে যে যেই দেশের মহিলারা নিজেরা বেশি উলঙ্গ করে, যেই জাতীয় নিজেদের মা বোনদেরকে বেশি উলঙ্গ করে বাইরে বাইর করে দিবার পারছে, বর্তমান বিশ্বে ওই জাতিটাই হয়েছে সভ্য জাতি, কথা বলেন হাসানা মিসা? নাম কি আসতে সভ্য জাতি? এই বাইরে পোলাহানি খুব ডিস্টার্ব দেয়। আজকাল দুনিয়ায় দেখবেন ওরাই হয়েছে সভ্য, বলেন সভ্য না অসভ্য? কথা কন, সভ্য না অসভ্য? কথা কয় না, বাচ্চিকে নাটা কইরে দিছে নাকি? তাহলে কথা বলেন না কেন? যারা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে মাঠে বাজারে সিনেমা হলে থিয়েটারে বাদাই মাই যায়, ওই সকল অর্ধ উলঙ্গ সভ্য না অসভ্য? আমার বন্ধুগণ, অর্ধ উলঙ্গ হইয়া বাইরে বাইর হওয়া যাবে না, তাবারুজ করা যাবে না। আমার মা বোন সকল একটু শুনবেন, দুই নম্বরে তাবারুজের অর্থ বলছেন, তোমরা যখন বাইরে বাইর হবা তখন তোমরা হালিয়া ঢুলিয়া হালিয়া ঢুলিয়া ফ্যাশন কইরা কইরা তোমরা হাইটা বেড়াবা না। আমার বন্ধুগণ, বর্তমান দেখবেন কিসিমে কিসিমে রাস্তায় চলে মহিলারা, দেখবেন একদল যাইতেছে সাইকেল লইয়া, আরেক দল যাইতেছে বাইক লইয়া, আরেক দল যাইতেছে হাইটা বিলবিলি লইয়া, দেখবেন তাদের ঢঙের ঢং দেখে কে জোরে বলেন ঠিক কিনা নাই? গায়ে নাই পর্দা, তারপরে দেখবেন মুখে দেয় জর্দা, এমন মিষ্টি হেসে মেরে দেয় আমার বন্ধু, এমন ড্রেস পিন দেখো এমন মিষ্টি হেসে দেয়, আর হে হাসির ঠেলায় যুবকরা কাইতে যায়। আমরা যুবকদেরকে গাইল ভারি, আসলে তো যুবকদের তো দোষ না, যুবতীরাই ওদেরকে বেকায়দায় ফেলাইছে, কথা বলেন ঠিক কিনা নাই? যুবকরা এবার খুশি হয়ে গেছে, রাঙ্গ ফেভার আইছে হুজুর, আইতাছি। আমার মা বোন সকল, আল্লাহ আপনাদের এই শরীরটা দিয়েছেন একটা নিয়ামত, শরীরটা ঢেকে ঢুকে যাওয়া লাগবে। আগের যুগে কোনো মহিলা যদি যে গেছে রাস্তা দিয়ে হাইটা, কোনো পুরুষ মানুষ আসলে রাস্তার সাইডে সুন্দর করে দাঁড়ায়া যাইতো, আর এখন বর্তমান দেখবেন পানের পিসকি দেয় সব মহিলা না, কিন্তু দুই সাইডে হঠাৎ। আর আমাদের মা বোন এখনো সভ্য আছে, কথা বলেন ঠিক কিনা নাই? এখনো অন্যের রাষ্ট্র, অন্যের জাতি ধর্ম, অন্য জাতির তুলনায় আমাদের মা বোন সকল সভ্য আছে না নাই, কথা বলেন সভ্য আছে না নাই? আমরা সভ্য মায়ের সন্তান, যদি না হইতাম ধর্ম সময় আমরা বইতাম না, আমরা সিনেমায় থিয়েটারে বিভিন্ন বাজে কাজে চলে যাইতাম, কথা বলেন ঠিক কিনা নাই? তিন নম্বরে আমার মা বোন সকল, বেশি ব্যাখ্যা করার সময় নাই, নাম্বার থ্রি করবো না দেরি, তিন নম্বরে রাস্তাঘাটে যখন বাইর হবা বেশি সেজে কুজে বের হবা না। আমার মা বোন সকল, সাজা কাজা আপনাদের জন্য নাজায়েজ নয়, সকল প্রকারের জায়েজ আপনারা সাজতে পারবেন, তবে সাজনটা আপনার জন্য হওয়া লাগবে স্বামীর জন্য, কেবলমাত্র আপনি সেজে কেজে আপনার স্বামীকে আপনি দেখাইতে পারবেন। কিন্তু বর্তমান হয়েছে উল্টে, কোনো বিয়াবাড়ি যদি যায়, কোনো বিয়াই আইতেছে আজকে, বা কোনো জায়গায় যদি যাওয়া নাকি ডাক্তারখানায়, বা একটু বেড়াইবা নিকে যাবো, দেখবেন সাজন দেখে কে, কথা বলেন ঠিক কিনা নাই? আর নিজের স্বামীর কাছে থাকে দাঁতের মধ্যে দেড় মন ছাতা লইয়া, চুলগুলা দেখবেন বাঘ বর পাহাড়ের নাগালে উলুমুলো আমার বন্ধুগণ, তারপরে দেখবেন কাপড়ের মধ্যে যদি আপনি ভালো করে সাফা করে ওই ময়লাটা মাপ দেন, কমসে কম আধা কেজি কালু কালি হইব, এইরকম লইয়া তারপরে দেখবেন বাড়িতে থাকে
স্বামী বেচরা দেহে বাইরে যখন যায় যায় যখন আরেকজনের বউ ওইরকম একবারে চক চকা দেখে একবারে ঠোঁট পালিশ দিই নে দেহে রাস্তার কিনারে বই রয়েছে দেহে যে জ্ঞাত আছে কসিমুদ্দিনের বউ কসিমুদ্দিন আবার মানুষ আছে নাহি নে অমকের বউ যাইতেছে এক খাবারে হ্যাঁ সাই জায়গায় যায় দেখা সে থেকেই বাড়ির ডার কথা মনে এক হালি আস্তে আস্তে ভিতরে ভিতরে কয় হাইরে কি করছিলাম রে কি করছিলাম রে দেহসে অমকেরটা কিরকম আমার পোড়া কপাল কথা বলেন ঠিক কিনা নাই হাসার কথা না আমার বন্ধু বাস্তব আমাদের সমাজের চিত্র আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি আমার বন্ধুগণ আমার মা বোন সকল কোন মেয়ে যদি কোন স্ত্রী যদি তার স্বামীর সামনে এসে যদি সাইজা কাইজে একটু ওট পালিশ দিল সুনো পাউডার দিল নতুন কাপড় পরিধান করে একটা পানটা দিয়ার খুব যদি বলল দেখেন আজকে আমার কিরকম দেখা যায় অমনি যদি স্বামী আপনাকে জড়িয়ে ধরে একটা চুমা দেয় শান্তি মনে যদি একটা চুম্বন দিয়া দেয় এক চুম্বনে আমার বন্ধুগণ জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ আমাগরেও দোষ আছে আমাগো সামন্দা যদি একটু সাইজা গাইজা যদি একটু ঘুরে কোনো দিনও কইলাম না যে তোমারে ভালো দেখা যায় আরে একটু নিজেও তো একটু মজা করার দরকার আছে আমরাও একদিন একটু সাজেন সাইজা গাইজা একটু বগলে যাইয়া দাঁড়ান দেখা যায় আজকে কিরকম দেখা যায় নশা হইলে এরকম মানাবো না নাই কন্যা খুব ভালো হয়েছে খুব ভালো দেখা যায় বলে ভালো দেখা যায় ঠিকই কিন্তু তোমারে দামারে দাম মানায় নাই বলে কে মানাবো না কয় আমার থেকে তোমারে ভালো দেখা যায় বেশি তোমার তো সুন্দর দেখা যায় মনে মনে ফিকা যাবো যে তাহলে ঠিকই আছে রে কথা বলেন ঠিক কিনা নাই আমার বন্ধুগণ দুই মনে এক আশা তাকে বলে ভালোবাসা আমার বন্ধুগণ দুইটা মন যদি একটা আশার মধ্যে থাকে দুইটা মন যদি একই মিলনের মধ্যে থাকে দুইটা মনের মধ্যে যদি বুঝাবুঝি থাকে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন যে এই বাড়িতে স্বামী আর স্ত্রীর মধ্যে গড় মিল যে এই বাড়িতে স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল নাই মহব্বত নাই আন্তরিকতা নাই দাওয়ার মাছের যেমন সম্পর্ক ওই রকম সম্পর্ক হইলে ওই বাড়িটা হয়েছে জাহান্নামের টুকরা জাহান্নামের গর্ত আর যেই বাড়িতে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল আর মহব্বত আছে আন্তরিকতা আছে নবী বলেছেন ওই বাড়িটা জান্নাতের বাগান চিল্লে এখন একবার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার মা বোন সকল আপনাদের জন্য কয়েকটা কথা বলে আমার মূল আলোচনার দিকে আমি চলে যাব কেননা রাত্রি অনেক হয়ে আসতেছে আমার মা বোন সকল ধর্মসভায় আসছেন কিছু কথা না বললেও বাড়িতে যে গাইল ভরব গেছিলাম কিচ্ছুই কইল না এক নম্বরে পাঁচ অক্ত নামাজ কায়েম করবেন দুই নম্বরে পর্দা পুশিদা কায়েম করবেন স্বামীর খেদমত করবেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন ওই একটা মেয়ে যদি ভালো হয় সংসারের মধ্যে একটা বাড়িতে যদি একটা মেয়ে ভালো হয় দেখবেন ওই বাড়িটা হয়ে যায় জান্নাতের বাগান কথা বলেন ঠিকই না নাই একটা বাড়িতে যদি মা খারাপ হয়ে যায় দেখবেন ওই বাড়িটা জাহান্নামের গর্ত হয়ে গেছে চারটা পোলার বউ পাঁচটা পোলার বউ ওই পোলার বউ গুণের মধ্যে যদি একটা খারাপ হইয়া যায় একটা যদি অজাত কসুর কুমতা যদি বাইতে ওঠে দেখবেন একটাই আপনার বাড়ির সব শান্তি থান বান কইরা দেয় কথা বলেন ঠিক কিনা নাই সেই জন্য আমার মা বোন সকল পর্দায় থাকবেন আর আজকে আমরা মা বোনদেরকে গালি পাইরা থাকি মা বোনেরা পর্দায় থাকে না মা বোনেরা এরকম করে চলে মা বোনেরা থিয়েটার দেখে মা বোনেরা এরকম দেখে সেরকম চলে আসলে দোষ মা বোনদের জন্য না আমরা আমরা পুরুষ জাতিরা হয়েছি ঠকবাস আমরা পুরুষ জাতিটা হয়েছি ধোকাবাস এবার প্রশ্ন করতে পারেন বলে হুজুর ধোকাবাস কেমনে করে আইলাম আমার বয়সে কমসে কম একশোর বেশি আমি বিয়া পড়াইছি বিয়া পড়ানোর পরে শর্ত আছে কতগুলা কাজী হিসাবে শর্ত কয়ে দেয় না ভাই কনসে কয়ে দেয় না কি শর্ত কয়ে দেয় কন্ত দেহি এক নম্বরে শর্ত দেয় তোমার বিবি মস্কুরারে তুমি পর্দা বসিয়ে দেয় রাখবা বিবি মস্কুরারে তুমি নামাজ পড়াবা কয় ইনশাআল্লাহ বিবি মস্কুরারে তুমি অশ্লীল গালি গালাজ পারবা না বলে ইনশাআল্লাহ বিবি মস্কুরা যখন তার স্বামী অর্থাৎ তোমার শ্বশুর শাশুড়ির অসুখ হইব যদি আসবার চাই বাপ মার বাড়িতে তুমি নিয়ে আসবা কয় ইনশাআল্লাহ চার মাসের অধিক কাল তুমি বিদেশে থাকি হবা না কয় ইনশাআল্লাহ সব ইনশাআল্লাহ কয় আর দেলের ভিতরে আস্তে আস্তে করে কয় হুজুর এখন সে কইতেছি ইনশাআল্লাহ বাড়িতে যে নই আমরা
একটা শর্ত আমরা রাখব না, ইনশাল্লাহ কয়ে বাইতে লই আইছে, তারপরে দিন দিগাই দেখবেন কোন ইনশাল্লাহ একটাও রাখে নাই, পর্দাও রাখে না, নামাজ পড়ছে ওই মেয়ে বাপের বাড়িতে, নামাজও এখন সাইরা দিছে, কোরআন তেলাওয়াত করছে সাইরা দিছে, আমরাই আমাদের বাড়িটা ধ্বংসর পথে নিয়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা নাই? আমার যুবক ভাইরা যিনারা আছেন ইনশাআল্লাহ আজিজ, আমার যারা বিবাহিত মানুষ যারা আছেন, আমাদের মা বোনদেরকে পর্দা পুষি দেয় অর্থাৎ বুরখা কিনা দিব ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ, বুরখা কিনতে হুঁশিয়ার। এই যে ডিজিটাল বুরখা নামছে বর্তমানে, এক সাইজের বুরখা নামছে, আমার বন্ধুগণ ওই বুরখা বিন্দার থেকে শাড়ি বিন্দাই ভালো, ওই বুরখা এমন ডকের বুরখা আমার বন্ধু, ওই বুরখা বিন্দা আইটা গেলে দেখবেন আরো ওই বাজারের আর গ্রামের সব মানুষ দেখবেন তাকাই রয়েছে আর কইতাছে বাহ সাইজ একটা রে, মানে বুরখার ডিজিটাল বাইরে গেছে, কথা বলেন ঠিক কিনা নাই? আর এক জাতীয় বুরখা বাইরেছে, ওই বুরখার নাম দিছে আমি বেহায়া বুরখা, দেখবেন এক সাইড দিয়ে পাঞ্জাবি নাগালা কাটা, কথা বলেন ঠিক কিনা নাই? বুরখা হওয়া লাগবে একটু ঢালা ডোলা, আরেক সাইজ আছে টাইট, এন দা ফিতা না গাই না, এরকম টাইনা টাইট দা বডি একবারে খেয়ে এইরকম করে দেখা দিই না বুরখা, ওই বুরখা পুরুষ মহিলা কারো জন্য জায়েজ নাই। কোন পুরুষের নাম নিলেন কে, অর্থাৎ পুরুষে কেনা মহিলায় ব্যবহার করা, কেউ ওটা কিনতেও পারবে না ব্যবহার করতেও পারবে না, অর্থাৎ বুরখা এরকম হালা ডোলা হওয়া লাগবে, মানে ঢালা ডোলা হওয়া লাগবে, শরীরটা যেন দেখা না যায়। আমার মা বোন সকল, আপনাদেরকে আর বোঝানোর আর সময় নাই, আমার সামনে একটা কাজ আছে সেই কাজের দিকে যাওয়া লাগবে। আমার মা বোন সকল, আপনাদের মর্যাদা আল্লাহ এত বাড়াইয়া দিয়েছে, একটা মা কেমন মর্যাদা আমার বন্ধুগণ, একটু খেয়াল করুন ওই দিক দিয়ে, আমি আমার বক্তব্য সমাপ্ত করে দিব। একটা মায়ের মর্যাদা কতটুকু হতে পারে, একটা মায়ের জন্য এই দুনিয়ায় আল্লাহ পাক কি করে দিতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আপনারা নাম শুনেছেন, শুনছেন কিনা নাই? নবী ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরাকে আমার বন্ধু মক্কা নামের ওই জায়গায়, যেই জায়গায় জমজম কূপ অবস্থিত, ওই জায়গার মধ্যে রেখে আসলেন মা হাওয়া, মা হাজেরা আলাইহিসসালাম, মা হাজেরা রেখে আসলেন একাকি। আমার বন্ধুগণ সে কাহিনী আমি কেচ্ছা আমি বলবো না, সামান্য দুইটা কথা বলবো। একটা মা যদি ভালো হয় তার জন্য আল্লাহ রব্বুল আলামিন কি করতে পারে? একটা মা ভালো হওয়ার জন্য হযরত ইসমাইল আলাইহিসসালাম পানির জন্য গলা শুকিয়ে গেছে, মা হাজেরার দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গেছে, পানি নাই পানি নাই, পানি পানি করে মা হাওয়া মা মা হাজেরা পানি পানি করে সাফার মারুয়া পাহাড়ের মধ্যে দৌড়াইতেছে, পানি দাও আল্লাহ পানি দাও, মারুয়া পাহাড়ের এক প্রান্তরে দাঁড়ায়া আল্লাহর কাছে হাত উঠে বলতেছে আল্লাহ পানি চাই পানি চাই। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে আমার বন্ধুগণ, মা হাজেরা পানি 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 বলতে বলতে আসমানে হাত উঠাইতে উঠাইতে মাথার উপর পর্যন্ত উঠে ফেলাইছিলেন, আওলা কেশ পাগল বেশে মারুয়া পাহাড়ের প্রান্তে পানি পানি বলে চিৎকার করে আল্লাহর কাছে কয় আল্লাহ পানি দাও পানি চাই পানি চাই। আল্লাহ কয় ও হাজেরা রে, মারুয়া পাহাড়ে পানি পানি বলে চিৎকার করলে লাভ হবে না, যায় দেখো আমি আল্লাহ ইসমাইলের পায়ের গোড়ালি দেয়া পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার মুরব্বিয়ান সকল, হযরতে মা হাজেরা দৌড়ে গেলেন যে দেখেন পানি ভক ভক ফক ফক করে পানি উঠতেছে, ব্যারিকেড দিলেন চতুর্দিক দিয়ে পাথর দিয়ে এরকম করে ব্যারিকেড দিলেন, অর্থাৎ বান্দা দিলেন অর্থাৎ আল বান্দা দিলেন, পানি জমা হইতে থাকলো। আল্লাহ বললেন হাজেরা রে তুই এই পানি কেন চতুর্দিক আল বান্দা দিলি রে, আজকে যদি তুই এই পানি পাইন্দা না দিতি তামাম দুনিয়া আমি এই জমজমের পানি দিয়ে ভরে দিতাম, মানুষ খাইতো আর মানুষের জীবনের গুনাহ মাফ হইয়া যাইতো, কান সুবহানাল্লাহ। মাজরার সেই যুগের থেকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের থেকে আজ পর্যন্ত
পর্যন্ত আমার বন্ধুগণ জমজমের পানি লাখ লাখ কোটি 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 মানুষে খাচ্ছে নিয়ে যাচ্ছে, তাম বিশ্বের মধ্যে প্রসার ও প্রসার হয়ে যাচ্ছে, ড্রামে ড্রামে টেঙ্কিয়ে টেঙ্কিয়ে পানি যাচ্ছে, এক ফোঁটা পানি পর্যন্ত আইজ কমে নাই। কন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুরব্বী অংশগণ, আল্লাহ পাকের ঘর তখনও ছিল না। আজকে পবিত্র কাবা ঘর যেই জায়গায় আমরা দেখতেছি মাহাজরাকে রেখে গেলেন, তখন ওই জায়গার মধ্যে কোনো ঘর ছিল না, একটা চাটিয়াল ময়দান, মরুর প্রান্ত, ধুধু মরুর প্রান্তে মাহাজরাকে রেখে চলে গেলেন। আমার বন্ধুগণ, মাহাজরা সেই অবস্থায় থেকে গেলেন, লম্বা কাহিনী আমি বলবো না। আস্তে 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 জনবসতি হওয়া আরম্ভ করলেন, আস্তে আস্তে জনবসতি হলো। একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলো যে ও ইব্রাহিম, তুমি তোমার বিবি তুমি আমার ইবাদতের জন্য একটা ঘর তৈয়ার করো। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল একটা ঘর তৈরি করার জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম কয় কেমনে করে আমি তোমার ঘর তৈরি করব, বলে একটা নকশা দিয়ে দিলেন। আমার বন্ধু, বর্তমান যে কাবা আছে ওই কাবার একটা নকশা তিনার সামনে আইনা তুলে ধরলেন, বলে আমি কেমনে করে তৈরি করব, বলে আরবের চতুর্দিকে পাঁচটা পাহাড় আছে, পাঁচটা পাহাড় থেকে পাথর নিয়ে তুমি আমার পবিত্র গৃহ কাবা বাইতুল্লাহ তুমি তৈরি করো। বলে আল্লাহ, আমি একা কেমনে করে তৈরি করব, বলে একা না রে, একা না, তোমার পুত্র ইসমাইলকে আমি তোমার জোগালি বানায় দে। বাপ বেটা দুইজনে মিলিত হইয়া আল্লাহর পবিত্র কাবা ঘর নির্মাণ কার্য আরম্ভ করে দিলেন। আমার বন্ধুগণ, একটা পাথর গাতে আর একটা পাথর গাতে, একটা পাথর গাতে আরো একটা পাথর গাতে, আজকে একটা পাথরের থেকে আর একটা পাথর গাতে হইলে মশলা লাগে, মানে কি লাগে, সিমেন্ট লাগে, অন্য অন্য সামগ্রী লাগে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ কইয়া মাত্র একটা পাথর কাইটার সমান করিয়া একটার উপরে রাইখা দিত, অটোমেটিক একটার সঙ্গে জোড়া লাগিয়া গেত। চিল্লে একবার সরে বলেন সুবহানাল্লাহ। গাতে 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 বুক সমান হয়ে গেল, তারপরে নাক সমান হয়ে গেল, মাথা সমান হয়ে গেল, বাপ বেটা দুইজনে আল্লাহর পবিত্র গৃহ নির্মাণ কার্য করতেছে। আমার বন্ধুগণ, এবার উপরে আর লাগাল দেওয়া যায় না, উপরে গাথার মতো আর সুবিধা হয় না। এবার আল্লাহর কাছে কয় ইব্রাহিম আলাইহিস, আল্লাহ তোমার পবিত্র ঘর নির্মাণ করব কেমনে কইরা গো, আমি তো এখন আর উপরে লাগাল পাই না, আমাকে মিস্ত্রিটা দেখবেন চাং বানায় নয়, এরকম জোখলা বানায় নয়, নলে টুল বানায় নয়। আল্লাহ বললেন, ইব্রাহিম চিন্তার কারণ নাই, আমি তোমার একটা লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। জিব্রাইলকে বলল, জিব্রাইল যারে আমার নবী আমার খলিল দোস্ত আমার পবিত্র গৃহ নির্মাণ করবে, যারে যা আমার দোস্তকে একটা লিফটের ব্যবস্থা করে দেয়, জান্নাত থেকে একটা পাথর আইনা দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে ওইটা কাজ করা আরম্ভ করে দিলেন। যখন উঁচা হওয়ার দরকার হয়ে পড়ত উঁচা হইয়া যাইতো, নিচা হওয়ার প্রয়োজন হইলে নিচা হইয়া যাইতো, ডাইনে বামে সম্মুখে পিছনে পাথরকে হুকুম শুধুমাত্র করত, সঙ্গে সঙ্গে কাজ সমাধা হইয়া যাইত। জিল্লা এখন একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর, কাবাঘর নির্মাণ কার্য সমাপ্ত হয়ে গেল। আমার বন্ধুগণ, নির্মাণ কার্য যখন সমাপ্ত হয়ে গেল, সমাপ্ত হওয়ার পরে দিয়া ওই কাবা ঘরের অবশিষ্ট কিছু অংশ বাইসা গেল, পাথরের টুকরা বাইসা গেল, পাথর মানে হিলের টুকরা বাইসা গেল, ছোট বড় বহুত এরকম থামার বাইসা গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ কি করব এই পাথরের টুকরাগুলা দিয়া? আল্লাহ বললেন, টুকরাগুলো কি করবা তুমি জানো না, এই পাথরের টুকরাগুলো তুমি আসমানের দিকে তুমি উড়াইয়া দাও। পাথরের টুকরাগুলো আসমানে উড়াইতে থাকলেন, এরকম উপর দিকে ছেড়ে দেয় আর ওই পাথরের টুকরাগুলো পাখির মতো উইরা উইরা যাইতে লাগলেন। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ বুঝলাম না, একটা স্যাপ ফালাইলে একটা তুলা ছাইরা দিলে জমিনে হিসাব হইরা যায়, অথচ পাথরের টুকরাগুলো আমি আসমানের দিকে মারি আর এই পাথরের টুকরাগুলা কেমনে কেমনে করে উইরা যায় বুঝলাম না। আল্লাহ বললেন, ইব্রাহিম বুঝবা না রে, বুঝবা না, এই পাথরের দানাগুলো আমি আল্লাহ তামাম বিশ্ব জগতের মাটিতে একটা 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 কইরা দানা বানায়া বানায়া টুকরা কইরা কইরা তামাম দুনিয়ায় আমি ছড়াইয়া ছিটিয়ে দিতেছি। আমার এই কাবা ঘরের অবশিষ্ট একটা দানাও যেই জায়গায় পড়বে, ওই জায়গায় কিয়ামতের আগের দিন হইলেও আমার ইবাদতের জন্য আমি একটা ঘর তৈরি করব। কোন একবার সুবহানাল্লাহ। অসুবিধা পাইতেছেন আমার বন্ধুগণ? এই যে আপনাদের মসজিদ,
ইন্না ওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসিল আল্লাযি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। তমাম বিশ্ব জগতে যখন কোন ঘর ছিল না আমার বন্ধু, সর্বপ্রথম মক্কা বাইতুল্লাহ কাবা শরীফের ঘরটা আল্লাহ নির্মাণ করেছেন, আর সেই ঘরের শাখা প্রশাখা তমাম বিশ্ব জগতের সমস্ত মসজিদ। ওয়ানুফিখা ফিসুরি ফাইজা হুম মিনাল আজদাসিল রব্বিমিয়ান সিলন, আল্লাহ যখন সিংহায় ফুক দিবে ইসমাইল ইসরাফিল ইসলামকে, আল্লাহ যখন হুকুম করবে ইসরাফিল যে দে দে সিংহায় ফুক দে, যখন সিংহায় ফুক দিবে তমাম দুনিয়া ফানা হবে, মসজিদের ভেটি কাবা ঘরের ভেটি ফানা হবে না কোন একবার সুবহানাল্লাহ। কাবা ঘর বাঁচতে থাকবে আর তমাম দুনিয়ার মসজিদগুলো পানার মতো ফুটবলের মতো কামাগরের চতুর্দিক দিয়ে বাঁচতে থাকবে বাঁচতে থাকবে। আল্লাহ কইব তোরা কেন ধ্বংস হস না, বলে ধ্বংস হব যারা আমাদেরকে নির্মাণ করেছে, যারা আমাদেরকে বানিয়েছে, যারা আমাদেরকে সাফা করেছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। আমার বন্ধুগণ, এই যে মসজিদটা আপনাদের মহব্বতের মসজিদ কিনা নাই, কথা কন আপনাদের মহব্বতের মসজিদ কিনা নাই, আরো জোরে কন। আমার বন্ধুগণ, এই মসজিদকে কে কে ভালোবাসেন হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আপনারা হয়তো কষ্ট পেতে পারেন, এই যে হাত উঠে আল্লাহরে দেখানো হলো আমরা মসজিদকে ভালোবাসি, এই হাতটা কিয়ামতের দিন গণনা হবে কে কে উঠেছিল। আমার বন্ধুগণ, দিনের নবী বিশ্ব নবী সাত শ্রেণীর মানুষকে টেনে টেনে আমার বন্ধুগণ আরশে আজিমের ছায়া তলে বসিয়ে দিবে। তোর মধ্যে যেই সকল মানুষ আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছিল বন্ধু, আমার বন্ধুগণ ওই মসজিদেরকে ভালোবাসত, তাদেরকে টেনে টেনে আরশে আজিমের ছায়া তলে বসিয়ে দিবে কোন একবার সুবহানাল্লাহ। বুদ্ধিমান মানুষ হওয়া লাগবে, বুদ্ধিমান হওয়া লাগবে, বুদ্ধি ছাড়া কোনো কাম হয় না। আপনি বিজনেস করবার যান বুদ্ধি লাগবে, চাকরি করবার যান আপনার বুদ্ধি লাগবে, অর্থাৎ যে কোনো লাভজনক কাম করবার যান বুদ্ধি ছাড়া কোনো কাম হয় না। জোরে কন ঠিক কিনা নাই। আমার তো এক শ্রেণীর মানুষ আছে নির্বোধ, টেহা দিবেন 100 ও ফালাইয়া দিয়া 10 টেহা নিব। এক শ্রেণীর মানুষ আছে নির্বোধ, দেখবেন অরের ডিম হিদ্ধ করে ফালাইয়া দিবেন, ওর ডিম ফালাইয়া দেওয়া কাগজের ঠোঙ্গা নিয়ে দৌড়াইব। এরকম নির্বোধ মানুষ আমাদের এলাকায় আছে না নাই কথা বলেন। বুদ্ধিমান হওয়া লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীতে একদিন এলান করে বললেন, আমার সাহাবাগণ শুনে নাও, একদল মানুষ বড় বুদ্ধিমান হবে রে, ওই বুদ্ধিমান মানুষগুলো মানে কবরের শুইব নেকি কম করে নিয়া, কিন্তু কবর থেকে যখন উঠবে উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে উঠবে। আল্লাহর নবীর সাহাবাগণ বললেন, হুজুর ওই দল মানুষ কারা, কোন দল মানুষ? আল্লাহর নবী বললেন, ওই মানুষগুলো যেই মানুষগুলো দুনিয়ায় আমল করেছে বটে ঠিক কম, কিন্তু দুনিয়ায় এমন কতিপয় কাম কইরা গেছে রে, যেরকম মসজিদ বানায় থেকে গেছে, মাদ্রাসা বানায় থেকে গেছে, গাছ লাগায় থেকে গেছে, ছেলে মেয়ে এলমে দিন শিক্ষা বানায় থেকে গেছে, যারা মসজিদ বানাইছে আল্লাহর নবী কয় ওরা যেন একটা খেজুর গাছ লাগায় ওর মধ্যে হাড়ি লাগাইয়া থুইয়া গেল। খেজুর গাছ আছে না আপনাদের এখানে? খেজুর গাছ কাটা দেখছেন না নাই? আমার বন্ধুগণ, খেজুর গাছ সন্ধ্যার বেলা কাটে, এরকম করে সুন্দর করে কাটে, কাইটা দেখবেন এরকম লাইন ঘিরা, এরকম লাইন বানায় হিরা একটা বাঁশের চুঙ্গা দিয়া, সন্ধ্যাবেলা দেখবেন খালি হাড়িটা ওই জায়গার মধ্যে বাইন্দা থুয়া যায়, তাই না? উপরে একটা ছাকনি দিয়া খালি হাড়িটা বাইন্দা থুয়া যায়, আর সারা রাত ওই মালিক ঘুম পারলো লেপের তলে কম্বলের তলে, আর সকালে সকালে উইটা দেখবেন ওই গাছের মধ্যে উইটা হাড়িটা পারলো, পাইটা দেখে খালি হাড়ি থুইছিলাম রে ঠিকই, কিন্তু এখন দেখি হাড়ি পূর্ণ, কেননা আমার ওই যে এক ফোঁটা কইরা পইরা খালি হাড়িটা পূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী কয় আমার চা বাগান শোনো রে, ওই একদল মানুষ পৃথিবীতে খালি হাড়ি বান্ধিবে চালাকি কইরে কবরে শুয়া থাকবে, আর কবর থেকে যখন উঠবে তারা উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে উঠবে, ওই সকল মানুষ আল্লাহর ঘর মসজিদ বানাইয়া কবরে গেছিল। আমার বন্ধুগণ, আজকে এই মসজিদ বানানোওয়ালা অনেকেই কবরে আসে না নাই কথা বলেন, অনেকে আসে না নাই,
মসজিদের বয়স কত হবো? আমাদের ইমাম সাহেব বলছে, হুজুর এই মসজিদে আমি আজকে বিগত প্রায় 20 বছর হইল ইমামতি করতেছি, তাহলে মসজিদ আরো ভুরাই না নাকি? 30-40 বছর হয়েছে না? হ্যাঁ 50 বছর, 100 বছরের মসজিদ। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছি, আমাদের মুরব্বীরা কিভাবে সমাজটা গড়েছিলেন আমার বন্ধু, কত কষ্ট করেছিলেন। আমার দাদি দাদা পেশাল পারছে গল্প করছে, বলে আনোয়ার রে শোন শোন, বাঘ আমাদের রান্ধন ঘরের পাশ দিয়া যাইতো, বড় ঘরের পাশ দিয়া যাইতো, রাত্রির বেলায় যখন দরজা দিয়া শুয়ে থাকতাম, উঠানের মধ্যে দেখ গম 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 করে যাইতো। আমার বন্ধুগণ, এমন ভয়াবহ অবস্থার মধ্যে আমাদের পূর্বপুরুষগণ এই এলাকার মধ্যে বসতি স্থাপন করেছিলেন, কথা বলেন ঠিক কিনা নাই? আজকে 100 বছর পুরানা মসজিদ এলাকায় আপনারা পেয়েছেন সৌভাগ্যশালী বান্ধা আপনারা। এই মসজিদ বানায় অনেকেই কবরে আছে আমার বন্ধুগণ, তারা কবরে শান্তি পাইতেছে, আমরাও কবরে যাওয়া লাগবে কিনা নাই? আমার বন্ধুগণ, দুনিয়ায় যা আমরা আমল করতেছি, যা নামাজ পড়ি, যা আমরা রোজা থাকি, যা আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই, ইয়া দিয়া যে পার হইতে পারবো বিশ্বাস হয় না, কথা বলেন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, দাগ লাগান লাগবে, ওই দাগ যেন পারি হওয়া যায় না, যেরকম নদী পারি হওয়া যায় না। আমাকে যদি বলেন আপনি বরফাটায় সোজা যান, গাড়ি লইয়াছেন আপনি গাড়ি লইয়া বরফাটার সোজা যান, আমার ক্ষমতা হবে নাকি বলেন? এই সোজা বরফাটা যাওয়া যাইব নাকি? হ্যাঁ না, উনিয়া যাওয়াই বর্তমান দুষ্কর, কথা বলেন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, জীবনে দাগ লাগান লাগবে, আপনার আমার আমলনামার মধ্যে নদী বানাইয়া দেওয়া লাগবে, দাগ লাগাইয়া দেওয়া লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবীকে হযরতে মা খাদিজাতুল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই একদিন গোসল দোয়াইতেছে, গোসল দোয়াইতেছে, গোসল টোসল দোয়াইয়া ঘরের মধ্যে আইনা শরীরের মধ্যে তেল মালিশ করতেছে, শরীরের মধ্যে তেল মালিশ করতেছে, এরকম করে স্ত্রী স্বামীর গায়ে তেল মালিশ করে দেয় না গো কোনো দিন? দেয়, তেল মালিশ করে দিতেছে, তেল মালিশ করে দিতে দিতে এমন সময় দেখে শরীরের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আমাকে শরীরেও কালো কালো দাগ আছে, আছে না নাই? অনেক জায়গায় তিল্লির দাগ, এই দাগ না আমার বন্ধুগণ, কে যেন মারছিল, কে যেন ঘাওয়াইছিল, ওই রকম ভাবে চামড়া গুলা ফাইটা ফাইটা। আমার বন্ধুগণ, এক জায়গায় একক জায়গায় কালা কালা বইরা রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী গো, আমার একটু ভয় ভয় লাগতেছে, একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করবার চাই। বলে কি কথা, কি কথা? বলে প্রাণের স্বামী গো, আপনাকে আপনার কাছ থেকে জানবার চাই, আপনার চেহারাটা সুন্দর, চেহারাটার মধ্যে পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক আছে, আপনার চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই, আপনার মিষ্টি হাসি এই অমাবস্যার অন্ধকারে রাত্রিকে আলোকিত করে দেয়, কিন্তু আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ কেন দেখা যায়? মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবীর চোখ দিয়া পানি বের হয়ে আসছে, টপ 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 করে পানি পড়তেছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবার ভয় করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তা আমারে ক্ষমা করে দেন, এমন প্রশ্ন করলাম নবীজি গো, আপনার চোখ দিয়ে কেন পানি বাইরে হয়ে গেল? আল্লাহর নবী কোন আয়েশা রে, ও আমার প্রাণের আয়েশা, শুনে নাও, আমার শরীরে এই কালো কালো দাগগুলা কেন হয়েছে তুমি তো জানো না রে আয়েশা, আমি যখন দিন প্রচারের জন্য তাইফের ময়দানে গিয়েছিলাম, তাইফবাসীরা আমাকে পাথর মেরেছিল। আয়েশা রে, ও আমার প্রাণের আয়েশা, তাইফবাসীরা আমার শরীরে ইট মেরেছিল, পাটকেল মেরেছিল, ওই মারার জন্য আমার চামড়াগুলো ফেটে 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 রক্ত প্রবাহিত হয়ে গিয়েছিল রে আয়েশা, ওই কালো দাগগুলো আজও পর্যন্ত রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে তো কবুল হইয়া যায়, একটু দোয়া করলে তো আপনার ওই কালো দাগগুলো মিশা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী কয়, আয়েশা রে,
দোয়া করলে আমার কালো দাগ মিশবে না, আমি মিশাবো না মিশাবো না। কাল কিয়ামতের দিন যখন আমার উম্মতদের হিসাব নিকাশ হয়ে যাবে, আমার লক্ষ লক্ষ উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে রে আয়েশা, সেদিন আল্লাহর কাছে বলবো আল্লাহ এই যে আমার পিঠের মধ্যে কালো দাগ দেখা যায়, এই কালো দাগ আমি দুশিয়ায় মিশাইলে মিশাইতে পারতাম, ওষুধ দিয়া মিশাইতে পারতাম, আমি মিশাই নাই। আল্লাহ গো এই একটা একটা কালো দাগের বিনিময় আমার হাজার হাজার উম্মতের আমি নাজাত চাই। আমার বন্ধুগণ আমার মুরব্বিয়ান সকল, আল্লাহ বলবে আমার দস্তুরি আমার প্রাণের দোস্ত, তুমি আমার দিন প্রচারের জন্য তাইফের ছয় মাস রাস্তা তুমি লাল করেছিলা আমার দোস্ত রে, ওদের ময়দানে তোমার দালদার শহীদ করেছিলা আমার দোস্ত, তোমার উম্মত জাহান্নামে যাও যাও, জাহান্নামের মধ্যে নামিয়া যাও, তত পারো তত তুমি জাহান্নাম থেকে উঠিয়ে নাও। আমার বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী আমার বন্ধুগণ ওই জাহান্নামের মধ্যে নামিয়া যাবে, দোজখের মধ্যে নামিয়া যাবে, বিসমিল্লাহ বইলা এরকম চৌল ধরবে আমার বন্ধুগণ, তিনবার চৌল উঠাইবে আমার বন্ধুগণ, যে জীবনে একবার কালেমা পড়ছে ওই আল্লাহর নবীর চৌলের মধ্যে উঠে জান্নাতি হইয়া যাবে। আমার বন্ধুগণ সেই নবীকে আমরা চিনলাম না, নবীর কথা বলতে গেলে আমার বহুত লম্বা বক্তব্য হইয়া যায়, নবীকে আমরা চিনলাম না ওই মদিনার বুকে, নবী আমার কান্দে হযরত শিবলি রহমাতুল্লাহ স্মরণে দেখে নবীজির চেহারার মধ্যে কাদা দেখা যায়, হযরত শিবলি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মধ্যে কেন কাদা, আল্লাহর নবী কয় শিবলি রে আমার প্রাণের শিবলি, আমি দুনিয়ার থেকে চলে আসছি ঠিক, কিন্তু আমার উম্মতদেরকে বলতে পারি নাই, আমার উম্মতের জন্য ইয়াউম্মতি বইলা কান্তি কান্তি মদিনার মাটি কাদা হয়ে গেছে, ওই শিবলি ওই কাদা আমার চেহারার মধ্যে লেগেছে, নবী কাঁদে মদিনায়, মদিনার মাটি কাদা করে দিল নবীজি, আর আমরা উম্মত কিভাবে চলছি আমার নিজেকে প্রশ্ন করলে বোঝা যাবে। আল্লাহর একটা ঘর আমাদের এলাকায় আমার বন্ধুগণ, নিজের বাড়িতে পাঁচটা সাতটা করে বাড়ি আমরা পাকা করে বিল্ডিং করে ভালাই দিছি, আর পাঁচটা ছয়টা গ্রামের মানুষ মিলে একটা আল্লাহর ঘর মসজিদ আমরা বানাইতে পারলাম না। আমার বন্ধুগণ নবী বলেছেন মাম বানালিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি একটা মসজিদ নির্মাণ করে দেয় আমার দয়ার নবী বিশ্ব নবী কয় আল্লাহ পাক কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে। আল্লাহ নবী কয় এই হাদিসের ব্যাখ্যায় বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ বলেছেন কেউ যদি একটা মসজিদ নির্মাণ করতে না পারে, আধা মসজিদ যদি বানিয়ে দেয় তাও একটা বালাখানা দিবে, কেউ যদি আধা মসজিদ না দেয় চার ভাগের এক ভাগ বলে না তাও না তাও না তাও না, বলে একটা ইটের দামও যদি দিতে পারে গো তাও আল্লাহ তাকে জান্নাতের মধ্যেই একটা বালাখানা তৈরি করে দিবি। আমার বন্ধুগণ মা কবরে আছে বাবা কবরে আছে, তারা আমাদের চেহারার দিকে তাকিয়ে রয়েছে, আমার বাসারা ভালো আমল করবে আমাদের জন্য দোয়া।